हेलो फ्रेंड्स, वेलकम बैक टू श्रेयस मैम। न्यूमेरिकल एनालिसिस जे टॉपिक टा तोमादेर जोन्नो कंटिन्यू होच्छिलो तारी सीरीज निये चले एसेछि आजके। आजके आमरा जेटा पढ़बो न्यूमेरिकल एनालिसिस। तो देखो न्यूमेरिकल एनालिसिस एर विभिन्न ऑपरेटर सम्पर्के आमरा प्रीवियस भिडियोते जेनेछि। एबार आमादेर आरो किछु जिनिस एई सम्पर्के जानते हबे। आजके जे टॉपिकटा आमरा जानबो सेटार फार्स्ट टॉपिक हलो डिवाइडेड डिफरेंस ऑपरेटर। तो डिवाइडेड डिफरेंस ऑपरेटर के ठीक की सेटा आज आमरा आमादेर भिडियो थेके शिखबो। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো নিউমেরিক্যাল অ্যানালিসিসের এই টপিকটা কিন্তু আমাদের পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এবং গ্র্যাজুয়েশনের অনার্স ও ডিগ্রি ম্যাথমেটিক্সেও কাজে লাগে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ডিভাইডেড ডিফারেন্স অপারেটর আজকে আমরা ভিডিও থেকে শিখব। তো ফার্স্টে এই ডিভাইডেড ডিফারেন্স অপারেটরের একটুখানি থিওরি জাস্ট আমাদের দেখে নিতে হবে যে থিওরিতে কি বলছে। সেই অনুযায়ী কিন্তু প্রবলেম করলে আমাদের প্রবলেম খুব ইজি হয়ে যাবে। তো ডিভাইডেড ডিফারেন্স অপারেটর ধরো f এর একটা ফাংশন ওর n প্লাস 1 ডিস্টিংক্ট পয়েন্টসে ভ্যালুটা কত সেটা আমরা দেখব। তো চলো একটুখানি আমি থিওরিটাও তোমাদের লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। লেট দা ফাংশন f x whose value at n plus 1 distinct point are given by अच्छा पॉइंट्स गुलो आगे हमें लिखे दीची x जीरो x1 xn মানে 0 টু n এ ওকে আর গিভেন বাই f অফ xi where i equals to কি হবে দেখো 0 টু n। দেখো 0 টু n এরকমও লেখা যায় কারণ 0 পরের টার্ম কি আসছে 1 2 ডট ডট এন দ্যাট ইজ এইগুলোর মধ্যে ডিফারেন্স কি 1। তাই ব্র্যাকেটের মধ্যে এরকম ভাবে তোমরা 1 দিয়ে লিখতেই পারো। আচ্ছা এইটাকে আমরা কি বলবো ডিভাইডেড ডিফারেন্স অপারেটর উইথ আর্গুমেন্ট এন্ড উইথ টু আর্গুমেন্ট এন্ড ডিভাইডেড ডিফারেন্স অফ অর্ডার 1। দিস ইজ কল্ড डिफरेंस ऑपरेटर विथ टू आर्गुमेंट एंड থিওরি পড়লে কিন্তু প্রবলেম করতে সুবিধা হবে। আর ডিভাইডেড ডিফারেন্সের কয়েকটা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আজকে ভিডিও থেকে তোমরা শিখতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স অফ অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার গুলো কি কি হয়, তারপরে আমরা শিখব এর কি কি প্রপার্টি। দেখে নেওয়া যাক ডিভাইডেড ডিফারেন্সের বিভিন্ন অর্ডারের এক্সপ্রেশন গুলো কিরকম হবে। ডিভাইডেড ডিফারেন্স অফ ফার্স্ট অর্ডার কি হয়ে যাবে, f অফ x0, x1 এটাকে এরকম ভাবে ডিনোট করা হবে। এবং কাজটা কি করব আমরা f অফ x0 - f অফ x1 টোটালটা বাই x0 - x1। এবার দেখো তোমাদের যদি কোনো একটা ফাংশন দিয়ে দেয় সেটা যদি ডিভাইডেড ডিফারেন্স অফ অর্ডার 2 বার করতে দেয় তখন তোমরা কি করবে x0 x1 x2 লিখে দিলে। এবার দেখো এইটা তোমরা আলাদা করে এই ফর্মুলা ইউজ করে বার করতে পারবে, বার করে যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসাবে। আমি একটু পরে তোমাদের জন্য প্রবলেম দেখাচ্ছি
and f of x1 x2 এই ফর্মুলা পেলে তোমরা বার করতে পারবে আর নিচেটা কি হবে স্টার্টিং পয়েন্ট মাইনাস এন্ডিং পয়েন্ট সব প্রবলেমের ক্ষেত্রে তো অর্ডার 4 এর ক্ষেত্রেও তাই হবে কিন্তু স্টার্টিং পয়েন্ট মাইনাস x3 হবে তখন এরকম ভাবে তোমাদের কিন্তু চলতে থাকবে তো xn এর জন্য মানে ডিভাইডেড ডিফারেন্স অফ অর্ডার n এর জন্য কি এক্সপ্রেশন হবে সেটা দেখো আমি লিখে নিয়েছি আমরা ওটা ওখান থেকেও বলতে পারি কিভাবে বলতে পারি দেখো f এখানে আমি কি করেছি x0 আর x1 এখানে xn এর জায়গায় কি ছিল 2 ছিল দ্যাট ইজ 2 মাইনাস 1 করেছি তাই এখানে দেখো টার্মটা নিয়েছি xn মাইনাস 1 অফ দি 0 থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে xn মাইনাস 1 অফ দি হবে আমাদের ফার্স্ট টার্ম নেক্সট মাইনাস দিয়ে f অফ তার পরের পয়েন্ট থেকে দেখো এইটা স্টার্ট হয়েছে তাই তো তাহলে এখানে তার পরের পয়েন্ট কোনটা আছে x1 x1 থেকে এট এন্ডিং পয়েন্ট অফ দি হবে আর নিচেটা আমি সব সময় বলেছি ইনিশিয়াল পয়েন্ট মাইনাস ফাইনাল পয়েন্ট তো এইটা করলেই তোমরা কিন্তু বিভিন্ন ফাংশনের ডিভাইডেড ডিফারেন্স বার করতে পারবে তো চলো ডিভাইডেড ডিফারেন্সের কয়েকটা প্রবলেম করে দেখা যাক আমাদের এই ফর্মুলা কিভাবে আমরা প্রবলেমে কাজে লাগাবো তো দেখো নিউটন ডিভাইডেড ডিফারেন্সের প্রবলেম করার জন্য বাট নিউটন ডিভাইডেড ডিফারেন্সে যেরকম টাইপের প্রবলেম দেয় সেগুলো হলো একটা তোমাকে টেবিল দিয়ে দেবে সেখান থেকে তোমাকে ফাংশনটা বার করতে হবে তো কোনো একটা ফাংশন বার করার জন্য কিভাবে আমরা এগোবো এবং ফাংশনটা কিভাবে বেরোবে সেটা দেখো আমি একটা ডিরেক্ট ফর্মুলা লিখে দিয়েছি ফর্মুলাটা খুব ইজি ফর্মুলা তোমরা যে কেউ দেখলেই বুঝতে পারবে এমন কিছু টাফ নেই ফর্মুলাটা কি দেখো এফ এক্স ইকুয়ালস টু মানে আমি একটু পরেই তোমাদের একটা প্রবলেম করাবো যে প্রবলেমটাতে কিন্তু এফ এক্স ফাইন্ড করতে দিয়েছে তো সেই প্রবলেমটাতে দেখো এফ এক্স এর একটা ফর্মুলা হবে কি না এফ অফ এক্স জিরো প্লাস এক্স মাইনাস এক্স জিরো এফ অফ এক্স জিরো এক্স ওয়ান এইটুকু এটা তোমরা বার করতে পারবে বার করা দেখিয়েছি একটু আগে আমি x মাইনাস x0 x মাইনাস x1 f of x0 x1 x2 এটাও তোমরা বার করতে পারবে আমি এটাও একটু আগে দেখিয়েছি এন্ড দেন x মাইনাস x0 x মাইনাস x1 ডট 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 x মাইনাস xn মাইনাস 1 f of x0 x1 x2 আপ টু xn তো এই ফর্মুলাটা তোমরা যদি খাতায় একটু নোট ডাউন করে নাও একটু পরে যে প্রবলেমটা তোমাদের করাবো সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে তো নোট ডাউন করে নাও তো চলো দেখে নেওয়া যাক ডিভাইডেড ডিফারেন্সের একটা প্রবলেম এরকম একটা ফাংশন দেয়া আছে বক্সটা তোমাদের এরকম ভাবে করা থাকবে কোয়েশ্চেন আমি কোয়েশ্চেনটা টোকার জায়গা ছিল না বলে টুকিনি ধরো এক্স এফ এক্স দিয়ে এরকম দেয়া থাকবে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান তখন এফ এক্সটা হবে টোয়েন্টি ওয়ান ওয়ান ফিফটিন তারপরে টু টুয়েলভ আর তো এরকম যখন তোমাদের একটা টেবিল দেয়া থাকবে সেটা ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা যখন তোমাদের বার করতে দেবে তখন দেখো তোমরা কি করবে কিছুই না জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে কি করব এটা মাইনাস এইটা করব তাহলে দেখো এইটা মাইনাস এইটা যদি করি তাহলে আমাদের কত আসবে 36 আর এইটা মাইনাস এইটা করব তাহলে দেখো এটা কি আসবে 2 আসবে তাহলে তোমাদের কি হয়ে যাবে 36 বাই 2 দ্যাট ইজ কি হয়ে যাবে 18 হয়ে যাবে তো 18 টা আমরা কি করব এইখানটা জাস্ট আমরা মুছে দিচ্ছি এইখানে লিখে দেব দুটোর মিডিলে লিখে দেব সেম প্রসেস অ্যাপ্লাই ফর এটার জন্য কি করব 12 মাইনাস 15 করব তাহলে আমাদের আসবে মাইনাস 3 2 মাইনাস 1 করব তাহলে আসবে 1 তাহলে এখানে কত আসবে মাইনাস 3 এন্ড সেম ওয়েতে 3 মাইনাস 12 করলে আসবে 9 আর 3 মাইনাস 2 করলে আসবে 1 তাহলে এটা যদি ডিভাইড করি তাহলে মাইনাস 9 আসবে জাস্ট এদের মিডিল গুলোতে লিখবো কিন্তু আমরা ওকে নেক্সট স্টেপও কিন্তু আমাদের একইভাবে এই টেবিলগুলোতে হবে তো দেখো একইভাবে যদি আমরা এটা করি তাহলে আমরা কিন্তু এই দুটো পেয়ে যাব এন্ড অ্যাট লাস্ট এইটা পাবো এই ডিভাইডেড ডিফারেন্স টেবিল দিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেম পরবর্তীকালে করা যায় যেরকম নিউটন ইন্টারপোলেশন ফর্মুলাতে আমরা এই জিনিস অ্যাপ্লাই করতে পারি তো চলো এরপরে আমরা এফ এক্সটা কী করে বার করব দেখে নেওয়া যাক তার জন্য আমাকে একটু বোর্ডটা মুছতে হবে তো দেখো আগের টেবিলটা তো আমি মুছে দিয়েছি
তো তার জন্য টেবিলতে একটুখানি ছোট করে এখানে লিখিয়ে নিয়েছি যাতে আমি তোমাদের ফর্মুলাটা ইউজ বোঝাতে পারি। দেখো একটু আগে তোমাদের নিউটন ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা আমি তোমাদের লেখালাম একটু আগে, জাস্ট কিছুই না, ওই ফর্মুলাটা ইউজ করেছি। আর এই নাম্বারগুলো তোমরা যেখান থেকে চুজ করবে, দেখো ফার্স্টে নিলাম আমরা -21, দেন আমরা কি নিয়েছি দেখো 18, তারপরে নাম্বার হচ্ছে -7, মানে এরকম ভাবে যাবে। এটা কিন্তু নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা করার সময়ও আমরা এরকম ভাবেই ফর্মুলাটা ইউজ করব। আর অ্যাট লাস্ট 1, তো এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের আনসার চলে আসবে -21 + 18x + 18 + x² - 1 × -7 + x² - 1 x - 2 × 1। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো একটুখানি সাজিয়ে দিচ্ছি, x³ - 2x² - x + 2 হলো এই টার্মটা আমি আগে ক্যালকুলেশন করলাম। ওকে নেক্সট এইটা করবো, দেখো -7x² - 1 + 7, তাহলে এই টার্মটা এই টার্মটা হয়ে গেল, প্লাস দিয়ে যা আছে লিখে দেব 18 + 18x - 21, তাহলে x³, আচ্ছা 7x² - 2x² যদি করি কি হবে 9x² ওকে 18x - x দ্যাট ইজ 17x ওকে 7 + 2 9 21 - 9 যদি করো তাহলে আসবে -12, দিস ইজ দ্য আনসার। আচ্ছা প্লাস আবার 18 আছে এখানে, এখানে 2 হলো 9 হলো, 9 + 2 হচ্ছে এই 7 + 2 হচ্ছে 9, এটা হচ্ছে 27, 27 - 21 দ্যাট ইজ 6 সরি। তো এইটা হয়ে যাবে আমাদের ফাংশনটা। তো দেখো নিউটন ডিভাইডেড ডিফারেন্সের একটা প্রবলেম তোমাদের আমি করিয়ে দিলাম। তো ভিডিও আজকে কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই টপিকগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট টপিক, তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে আসে, তাই ভিডিও শেয়ার করতে ভুলো না। যারা গ্র্যাজুয়েশন পড়ছো, অনার্স পাস, ডিগ্রি ম্যাথামেটিক্স, তারা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, কারণ গ্র্যাজুয়েশনের ম্যাথ টিউশন ছাড়া যেরকম হয় না, আর এখন লকডাউন টিউশন বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ। আমার ভিডিও যদি তোমাদের কিছু পরিমাণ কাজে আসে তাহলে আমার খুব ভালো লাগবে। তো আজকের মতন এইটুকুই, নমস্কার।